আরে বেটা যে মোল্লা রুসিলাই সিন্নি খাস এই মোল্লা চিনিস না বলে এমন হুজুগে বাঙালি ও বাপরে মুয়াজত আসিয়া এই ছাওয়া কোনাক দেখি কয় আল্লাহ যদি কবুল না করতো তো এমনি হইছে আমরা ল্যাপটপ ধরি আসি কয় আমি এখন কোরআন থেকে তফসির করতেছি ল্যাপটপ টিপ দেয় আর ফাঁকে ফাঁকে বলে কওমি মাদ্রাসার হুজুররা তফসির করতে পারে না জাকাত ফেতরা খায় মানুষ হয়েছে ওনরা কি আর তফসির করতে পারে আরে বেটা যে মোল্লা রুসিলাই সিন্নি খাস এই মোল্লা চিনিস না কথা কন ঠিক কিনা এই ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসার হুজুররাই তো ব্রিটিশদেরকে বাইরে রেখে দিয়েছে তকবির দিয়ে রেখে দিয়েছে কথা কন ঠিক কিনা আমার বন্ধুকে নেই ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসা আসি বিদায় এখনো এই দেশ এই পৃথিবী টিকে আছে ঠিক কিনা বলেন হক্কানি আল্লাহওয়ালারা এখনো আছে আসলে চর্মচোখ দিয়ে আমরা অনেকে আল্লাহওয়ালাদেরকে দেখি না যারা বলে আল্লাহওয়ালা নাই তাদের কথাটা ভুল আল্লাহওয়ালারা আছে এই জন্য দুনিয়া টিকে আছে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা হকের সাথে আসি না নাই ধরনের আসি না নাই আর আমাদের বাংলাদেশের মাদ্রাসার কিছু কিছু ছাত্রদের এমন একটা বাজে নেশা হয়েছে লেখাপড়া ধান্দা করে না কোন মতন খালি যদি একটু লেখাপড়া করে উ আ শিখতে পারে আর গলা কোনা যদি ভালো হয় তাহলে দেখবেন যে বাপের কাছর থাকি হোক আর মায়ের কাছর থাকি হোক একটা মোবাইল কিনি নেয় মোবাইল কিনে নিয়ে হয় আমার ওয়াজ নাহলে হাফিজুর রহমান সিদ্দিকির ওয়াজ আর নাহলে মামুন ভাইয়ের গর্জন এরপরে দেখবেন যে ওই আরও কত কিছু আছে সব এগুলো নিয়ে মোবাইলের ভিতর ভরে ভরিয়া হ্যাঁ চিন্তা করে যে বারো বছর মুলবি হই মুলবিগিরি করি কী লাভ আমি যদি এখন ফাও যদি একটু শিশু বক্তা লিখতে পারি আর যা যদি দুই একটা টান দিতে পারি টান দিলে তো ফাও পাই মুরগির রান আর প্রতিদিন যদি এক হাজার করি দেয় তত মাসে আমার তিরিশ হাজার হ্যাঁ তখন দেখবেন বক্তা হওয়ার ধান্দা করে আলেম হাফেজ হওয়ার ধান্দা বার কথা কয় না আর আমরা বাঙালি গুলি এমন হুজুগে বাঙালি হ্যাঁ ও বাপরে মুয়াজত আসিয়া এই ছাওয়া কোনাক দেখি কয় আল্লাহ যদি কবুল না করতো তো এমনি হয়েছে আমরা বাস্তব না একটা সাইকুল হাদিসকে দাম দিতে চায় না অথচ শিশু বক্তাকে পীর মানে যায় মুতিয়া পানি নিবার পারে না ভালো মতন এমাক পীর মানে কয় আল্লাহ যদি কবুল না করে তো কি এমনি হয়েছে কবুলের তো একটা নিয়ম আছে কথা কয় না একটা আইন আছে না বিল আছে না ও ভাই নামাজ কি এই মানে মাস একবারে ছোট থাকতেই ফরজ হয় কথা কয় না কয় বছর বয়সে ফরজ হ্যাঁ সাত বছর বয়সে ফরজ আর দশ বছর বছর পর্যন্ত এই তিন বছর মা বাবাকে বলা হয় শাসন করো যদি মসজিদে না যায় নামাজে না যায় তাহলে তাকে শাসন করো এরকম বলে না এখন বলেন কেউ যদি একেবারে বিশ্বনাথ মতে আর ওই সময় যদি ওয়াই যদি করে মা বাবার সাথে দুপুর দি সেদ্দা দেয় আর যদি আমরা কই বা বা আল্লাহ কবুল করছে বিটা ওলি হয়ে গেছে কি ভাই কথা ঠিক না এই জন্য আজকে থেকে তওবা করবেন যোগ্য আলেমদের সারা এশিয়ারের মধ্যে কাউকে বসতে দিবেন না যাকে তাকে পীর মানবেন না যাকে তাকে আলেম মানবেন না হক্কানি আলেমদের পথে থাকবেন হক্কানি আলেমদের সাথে থাকবেন তৈয়ার আছেন তো ইনশাল্লাহ তৈয়ার আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তো ভাই জিকিরের অর্থ কয়টা কয়টা এক নম্বরটা কি এক নম্বর অর্থ হইল জিকিরের অর্থ হইল উপদেশ এক নম্বর কি কথা কয় না জোরে কন বাকি থাকলো কয়টা সাইটটা নাম্বার দুই আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ কর আমার ভাইরা আমার বন্ধুগণ এখানে মুফাসসিরিনে কেরাম জিকিরের দুই নম্বর অর্থ বলেছেন স্মরণ কি রে বাবা না 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 আমি এগুলা পছন্দ করি না আমার লাগলে আমি বলবো এগুলো তোমরা ডিস্টার্ব করতেছ নড়াচড়া করতেছো কেন অত ভালো ভালো না আমার ক্লাসে ডিস্টার্ব দিও না কি বলেন আমার লাগলে তো আমি বলবো যে ভাই আমাকে একটু চা খাওয়ান একটু পানি খাওয়ান একটু বাতাস করেন বাপরে মনে হয় যে তুই ধরি আসছে চার সাথে কফি মানে হুজুর কিছু মনে করেন না মানে এই উত্তরবঙ্গের মানুষগুলি এমন হয়েছে আমাক পাইলে মনে করে যে ঘরের ছাওয়া মানে পারিবারিক সদস্য এজন্য আপনা আপনি করি ফিড়ি মনে কথা কয়
ঠিক না আল্লাহ তাআলা কবুল করুক জোরে কোন আমিন তো জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ হলো শরণ জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ কি এক নম্বর অর্থ কি উপদেশ এক নম্বর অর্থ কি উপদেশ দুই নম্বর অর্থ কি শরণ বাকি থাকলো কয়টা তিনটা নাম্বার 3 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ও ইমানদার বান্দাগণ যখন তোমাদের কর্ণে কোহরে আমার আহ্বান যায় তখন তোমরা সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আমার জিকির সালাতের দিকে ধাবিত হও নামাজের দিকে ধাবিত হও এখানে মুফাসসিরিন কেরাম জিকিরের 3 নম্বর তিন নম্বর অর্থ করছেন নামাজ বলেন তিন নম্বর অর্থ কি নামাজ তিন নম্বর অর্থ হলো সালাত তিন নম্বর অর্থ হলো নামাজ